দর্শক, তুরস্কে আজকে পড়া শিক্ষার্থীদের বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন তুরস্কের গাজিয়ান্তেপ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল মাহমুদ। ফয়সাল, আশ্রয় কেন্দ্রে বাংলাদেশি শিক্ষার্থীদের অবস্থা এই মুহূর্তে আসলে কেমন, এবং উদ্ধার অভিযান নিয়ে আপনার কাছে নতুন কি তথ্য আছে জানাবেন আমাদেরকে। ধন্যবাদ। বাংলাদেশিদের অবস্থান এই মুহূর্তে আমরা এখনো আগের জায়গাতেই আছি, তবে আমরা চেষ্টা করছি গাড়ি ম্যানেজ করার এখান থেকে যেভাবে হোক গাজিয়ান্তেপ থেকে অন্য নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য, আনকারা বা ইস্তাম্বুলের দিকে। তো গাড়ি আমরা এখনো পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি এমবিসির সহায়তা এবং আমাদের নিজেদের উদ্যোগে, বাংলাদেশ এই এডুকেশন অ্যান্ড কালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। ইনশাল্লাহ যদি আমরা গাড়ির ব্যবস্থা করতে পারি তাহলে হয়তো আজকের দিনের ভিতরে আমরা গাজিয়ান্তেপ ছেড়ে অন্য কোথাও চলে যাব। দ্বিতীয়ত হচ্ছে যে উদ্ধার তৎপরতা আসলে আগের মতো অব্যাহত আছে, তবে গাজিয়ান্তেপ একটা ছোট একটা জেলা আছে, সেটা হচ্ছে ইসলাহিয়া জেলা। এই জেলার প্রায় আপনার 80% আজকে সকালে যেটা শুনলাম সিটি কর্পোরেশনের কাছে, প্রায় 80% আসলে ক্ষতিগ্রস্ত, সেখানে পৌঁছানো তাদের জন্য কঠিন হচ্ছে। উদ্ধার কর্মীরা সেখানে পৌঁছতে পারছে না, কারণ আপনার পাহাড়ি এলাকা, অনেক জায়গায় পৌঁছানো কঠিন হয়ে যাচ্ছে, যার কারণে আসলে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। তবে তারা তাদের চেষ্টা অব্যাহত রেখে আছে, আর সাথে সাথে আসলে ওয়েদারটাও খুবই খারাপ, ওয়েদারটা অনেক ঠান্ডা, রাতে প্রায় -7-8 চলে যায় এবং দিনের বেলায় শুধুমাত্র 2-3 থাকে। তো এইখানে এই অবস্থাতে বাইরে থাকাটাও, অল্পক্ষণের জন্য বাইরে থাকাটাও অনেক কষ্টকর। সবকিছু মিলিয়ে আসলেই একটা ভয়াবহ পরিস্থিতি এখন বিরাজ করছে গাজিয়ান্তেপে। আমরা আশা করেছিলাম যে একদিনের ভিতরে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু গতকালকের অভিজ্ঞতার পরে আসলে মনে হচ্ছে না যে কত এক দুদিনে সেটা ঠিক হবে, মনে হচ্ছে আরো বেশি বেশ কয়েকদিন যেতে পারে। আর এই মুহূর্তে আমি আসলে আজকে গাজিয়ান্তেপের এয়ারপোর্টে আপনাদেরকে একটু দেখাতে চাই। গাজিয়ান্তেপের এয়ারপোর্টে আসলে খুব অতিরিক্ত ভিড়, উচ্চ পড়া ভিড়, আসলে হাজার হাজার মানুষ এখানে আছে। টার্কিশ এয়ারলাইন, যেটা টার্কিশ গভর্নমেন্ট এয়ারলাইন, সেই এয়ারলাইন্সে কিন্তু প্রত্যেকটা ফ্লাইট এক্সট্রা ফ্লাইট, মানে প্রতি ঘন্টায় বা প্রতি আধা ঘন্টায় এক্সট্রা ফ্লাইট দিয়ে এখান থেকে কিন্তু লোক নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে চেষ্টা করা হচ্ছে, হাজার হাজার লোক এই মুহূর্তে আসলে এয়ারপোর্টে ওয়েট করছে তাদের ফ্লাইটের জন্য, যে যেভাবে পারছে আসলে গাজিয়ান্তেপের এই মুহূর্তে নিরাপদ স্থানে যাওয়ার জন্যই চেষ্টা করছে। আর বাইরোড আসলে রাস্তাঘাট ভেঙে পড়েছে, যার কারণে একটু যাওয়াটা কঠিন। তারপরেও খুব এমার্জেন্সি যারা হচ্ছে, এমার্জেন্সি তাদেরকে আসলে বাইরে রোডে যাওয়ার জন্য অনুমতি দিচ্ছে। এর বাহিরে আসলে সবাইকে বলা হচ্ছে যে নিরাপদ স্থানে থাকার জন্য এবং সাবধানে থাকার জন্য, গাজিয়ান্তেপেই থাকার জন্য আপাতত। অসংখ্য ধন্যবাদ দর্শক, তুরস্ক থেকে এতক্ষণ যুক্ত ছিলেন দেশটির গাজিয়ান্তেপ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল মাহমুদ।